আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার শেষ রহমতে খুবই ভালো আছেন আর যদি কোনো কারণ বসত কারণে ভালো না থেকে থাকেন আল্লাহ রব্বুল আলম যেন আপনাকে আমাকে সেই সব কারণ বা দুশ্চিন্তা দূর করে ভালো করে দেন এই কামনা করে আজকেরই আলোচনা শুরু করেছি আজকের আলোচনা হলো মা বোনদের জন্য স্পেশালিস্ট তবে মা বন্ধুদের ছাড়াও যারা মা বোনদের ভাই রয়েছেন আমরাত রয়েছেন স্বামী রয়েছেন অথবা অথবা শ্বশুর রয়েছেন যারা রয়েছেন তাদেরও জানা প্রয়োজন রয়েছে আজকে আমরা জানব বালেগা মহিলাদের প্রতি মাসে যে স্বাভাবিক যে রক্ত হয় তা ও মাসিক বা ঋতুসব বলে আজকে আমরা জানবো ইস্তে হাজা অবস্থায় আজকে আমরা জানবো ইস্তে হাজা অবস্থায় আমাদের জন্য সলাদকে কে আল্লাহ রব আলমী জায়েজ করে দিয়েছেন আমাদের জন্য সলাদকে নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে না পড়লে আপনি আমি গুনাগার আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মা বোনরা আমার মা বোনরা গুনাগার হয়ে যাবে হাসরে ময়দানে তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াইতে হবে এর জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেই জন্য শুরু থেকে শেষ দি ভালোভাবে শুনুন ইস্তেহাজা কাকে বলেন ইস্তেহাজা হলে আমাদের কি করণীয় আমাদের আমাদের মা ঋতুস্রাব কোন পর্যন্ত সময় হয় এবং ঋতুস্রাবের সময় সেবা কতকাল ঋতুস্রাবের যদি আপনার প্রতি মাসে ঋতুস্রাব তিন দিন তিন রাত সর্বনিম্ন এর আগে আপনি সলা তাদের আজকে আপনি দেখেছেন যে আপনার ঋতুস্রাব একটু হয়েছে আপনি লক্ষ্য করেছেন কিন্তু কালকে দেখেননি কিন্তু তিন দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কয়দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পর ওইদিন আপনি গোসল করে আপনার এই মৃত্যুস্বাবা মাসিক মাসিক থেকে সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করলেন তবে এটা হলো সর্বনিম্ন এবং সর্ব ঊর্ধ্ব হল দশ দিন দশ রাত যদি দশ দিন দশ রাত আপনার এই রকমের দশ দিন দশ রাত পর্যন্ত আপনার এইভাবে ব্লাড ভাঙতে থাকে এবং দিনের বেলা অল্প ভাঙে রাতের বেলা অল্প ভাঙে বা বেশি ভাঙে তাতে আসে যায় না যদি দশ দিন দশ রাত এরকমের অবস্থায় উপনীত হন তারপরে দেখা যায় এগারো দিন এগারো রাত এবং বারো দিন বারো রাত এই রকম হতে থাকে পনেরো দিন বিশ দিনও হতে থাকে বা তেরো দিনও হয়েছে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই দশ দিন দশ রাতের পরে দশ রাত দশ দিনের পরে আপনাকে অবশ্যই অবশ্যই ওই দিন থেকে আপনাকে সলা আদায় করতে হবে যদিও আপনার রক্ত ভাঙে আর এটাকে বলা হয় ইস্তেহাজা আর এটাকে বলা হয় কি ইজতেহাজা এই হাজা অবস্থা আপনাকে সলাত পরা আপনার জন্য জাহাজ রয়েছে অর্থাৎ আপনার ঋতুস্রাব যেটা নিয়মিত প্রতি হয় সেটা তিন দিন বা সাত দিন কারো পাঁচ দিন কারো নয় দিন কারো দশ দিনও পর্যন্ত হয় যদি দশ দিনের বেশি হয় তাহলে সেটাকে ইজতেহাজা বলা হয় আর এই হাজা অবস্থায় আপনাকে অবশ্যই সলাদ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অন্যান্য অ্যাবাদত বন্দুকি সবগুলো আপনাকে স্বাভাবিক পর্যায়ে করতে হবে আপনার যদি দশ দিন দশ রাতের বেশি হয় তাহলে সেটা আপনাকে ঋতুস্রাব বলে গণ্য করা হয় না এটাকে বলা হয় ইস্তেহাজা এটা আপনার অসুখের কারণে হয়েছেন বা অসুস্থতার কারণ হয়েছে এই ইস্তেহাজা অবস্থায় আপনার ঋতুসব যদি দশ দিন দশ রাতের বেশি দিন অধিবাহিত হয় তাহলে আপনার ওপর সলাদ ফরস তাহলে আপনার ওপর রোজা ফরস তাহলে আপনার ওপর হজ ফরস তাহলে আপনার ওপর সকল আপাদত বন্দুকি আপনার জন্য ফরস তখন আপনাকে স্বাভাবিক ধরে নিতে হবে এখন আসুন ধরুন আপনার এখন করেছেন কিন্তু ব্লাড ভেঙে গেছে তাহলে ওইটা আবার পরিষ্কার করে ওইটা আবার পরিষ্কার করে তারপর পুনরায় আপনাকে ওইভাবে সলাতাদায়ী করতে হবে অবশ্যই গোসল করে নেবেন আর এই ইস্তেহাজা অবস্থা অজু করে নয় ইস্তেহাজা অবস্থায় অবশ্যই ইস্তেহাজার ব্লাড কন্ট্রোল হয়ে গেলে গোসল করে অবশ্যই আবাদতবন্দী করবেন আরো যদি তিন দিন তিন রাত হয়েছে কিন্তু তিন রাত পূর্বে পূর্ণ হয়নি যেমন শুক্রবার দিন উদাহরণ সব কথা বলতে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যেমন ধরুন শুক্রবার দিন সকালবেলা সকালবেলা শুরু হয়েছে আপনার ঋতুস্রাব রোববার সন্ধ্যার সময় মাগরিবের পর স্রাব বন্ধ হয়ে গেছে তবে তা হায়েজ নয় এটা হলো হাজা যদি তিন দিন তিন রাতের কম হয় তাহলে এটাও কিন্তু আপনাকে ইস্তেহাজা বলে গণ্য করা হবে এটা ইস্তেহাজা তিন দিন তিন রাত থেকে সামান্য সময় কম হলো তা আয়েজ নয় যেমন আরও একটা উদাহরণ দিচ্ছি শুক্রবার দিন সূর্যোদয়ের সময় ঋতুস্রাব আপনার আরম্ভ হয়েছে সোমবার দিন সূর্য উদয়ের উদয়ের সামান্য পূর্বে বন্ধ হয়েছে এটা আপনারা হায়েস বলে গণ্য হবে না কঠিন কথা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষের প্রত্যেকটা নরনারীন এই রোগ সরি আল্লাহ দুঃখিত প্রত্যেকটা প্রত্যেকটা বললেও গুণাকার হবে তবে ম্যাক্সিমাম মায়েদের এই রকমের প্রবলেম ফেস করতে হয় যারা মা পণ্ডা আলোচনাটা শুনবেন আপনাদের বৈবাহিক জীবনের পরে যখন নাকি আপনারা হারাম কোনো পদ্ধতি গ্রহণ করেন যেমন ধরুন যেমন ধরেন আপনারা ফেমিকন ট্যাবলেট খান যেমন ধরেন আপনারা আপনারা নরেন টোয়েন্টি এইট ট্যাবলেট খান মার্ভেলন খান ওবেস্টেড খান অথবা অন্য অন্য যত রকমের সোমাজেক্ট ইঞ্জেকশন নেন অথবা ডিফু ইঞ্জেকশন নেন অথবা নর প্ল্যান অথবা ইমপ্লান্ট অথবা এই রকমের যত রকমের প্ল্যান রয়েছে এইসব প্ল্যান কিন্তু ইট ইসলাম পরিপূর্ণ সমর্থন করে না আবার কোন কোনো ওনা ওলা মাইক্রামদের মতে মজুর অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণরূপেই তারা হারাম ঘোষণা করেছেন তাহলে বলুন এখন আমরা কি সিস্টেম নিব হ্যাঁ আপনাদের জন্য আজল পদ্ধতি জায়জ রয়েছে এই আজল পদ্ধতি বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো না বলতে গেলে আলোচনা অনেক লম্ব হয়ে যাবে আর আজকে এই বিষয় নিয়ে আলোচনা না আলোচনা হলো মা বোনদের ঋতুসাপনি এই তিন দিন তিন রাতের যদি কম হয় তাহলে আপনাকে এটা ইস্তেহাজা বলে গণ্য হয় যদি আপনার মা বোনরা এরকমের তিন দিন তিন তের সময় ম্যাক্সিমাম সময় কম হয় তাহলে আপনাকে কিন্তু সলাৎ আদায় করতে হবে আর যদি অপেক্ষা করতে থাকেন কিন্তু তিন দিনের আগেই বন্ধ হয়ে যায় তাহলে বাকি সলাতগুলো আপনাকে কাজে আদায় করে নিতে হবে আর ইস্তেহাজা হুকুম অবস্থায় কিন্তু যদি আপনাদের ঋতুস্রাবের মধ্যে লাল হলুদ লক্ষ্য করুন ভালোভাবে লাল হলুদ সবুজ কালো মেটে যে কোনো রঙের রক্ত দেখা যাক না কেন তাহা রক্ত রক্তরূপে গণ্য হবে যে যে পর্যন্ত না ব্যবহৃত নেকরা সম্পূর্ণ পরিষ্কার দেখায় যদি একটা যে রূপ পরিষ্কার রেখেছিলেন সম্পূর্ণ সেইরূপ পরিষ্কার থাকে অথবা যখন সম্পূর্ণ সাদা রঙের পানি দেখা যায় তখন মনে করতে হবে আপনার হায়েস বন্ধ হয়ে গেছে আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে যদি আপনারা একমাত্র লক্ষ্য করেন যে আপনাদের সাদা ধরনের কোনো পানি আপনার ওই কাপড়ের ভিতর ওই আপনার বিভিন্ন যে টিস্যু পেপার রয়েছে যেটা নাকি আপনার জয়া স্যানিটারি ন্যাপকিন স্যানোরা স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি এরকমের যতগুলো ব্যবহার করে থাকেন অথবা কাপড় ব্যবহার করে থাকেন ওই কাপড়ে আপনি যত রকমের রঙ দেখবেন কালো সাদা সাদা নয় কালো লাল মেটে অর্ধ হলুদ সাদা সাদা নয় কালো ইত্যাদি যত রকমের রঙ আপনি দেখেন না কেন আপনি যত রকমের লাল হলুদ সবুজ কালো মেটে বা যে কোনো ধরনের রং আপনি দেখেন না কেন তাহলে শুধু সাদা রং বেদিত শুধু সাদা কালার বেদিত যত যত রকমের ক্যালারি দেখেন না কেন তাহলে আপনার ওইটা প্রতি মাসের যে ঋতুসব ওই ঋতুসব বলেই গণ্য হবে আপনার মাসিক বলেই গণ্য হবে আপনার হায়া হায়াস বলে গণ্য হবে আর যদি আপনার সাদা রং লক্ষ্য করেন একদিন পর তাহলে বুঝতে হবে আপনার ওই অসময় সীমা অধিবত হয়ে গেছে আপনি হাজার ভিতরে গণ্য হয়ে গেছেন আর হাজার অবস্থায় অবশ্যই 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 আপনাকে সলাৎ পড়তে হবে আপনাকে রোজা রাখতে হবে আপনাকে অন্যান্য সকল রকমের সকল রকমের আপাদত বন্দি করতে হবে শুধু তাই নয় স্বামী স্ত্রীর সাথে চাহবাস করতে পারবেন স্ত্রী স্বামীর সাথে চাহবাস করার জন্য অনুমোদনও রয়েছে যদি সেটা ইস্তে হাজা বলে গণ্য হয় তাই আমি আজকের আলোচনার সামনের দিকে আর অতিবাহিত হচ্ছে করতেছি না এই রকম অসংখ্য আলোচনা রয়েছে ইনশাল্লাহ হায়েজ এবং নেফাজ অবস্থায় মা বোনরা কোন সময় কোন কাজ করতে হবে আপনি বলুন তো আজকে যদি না জানতেন যে আমার যদি সাদা সাদা হয় তাহলে সেটা আমার হায়েজ নেফা হায়েজ হায়েজ আমার নেফাস নয় আর যদি আপনার সাদা রঙ হয়ে থাকে তাহলে আপনি ইসতেহাজার ভিতরে গণ্য হয়ে গেছেন শুধু তাই নয় তিন দিন তিন রাতের কম যদি সময় আপনার অধিবাহিত হয় তাহলেও আপনার ডায়েজ নয় ইস্তেহাজা বলে গণ্য হবে আর ইজতেহাজা অবস্থা যদি আপনি চলা তাদাই না করেন তাহলে কিন্তু বড়োই গুণাগার হয়ে যাবেন বড়োই গুনাগার হয়ে যাবেন এবার আসুন আলোচনা আসলে অনেক লম্বা হয়ে যায় কিন্তু আলোচনা তো শেষ হবে না আলোচনা নয় অল্প অল্প করেই করতে থাকি নাকি বলেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা জেনে নেই ন বছর বয়সের পূর্বে যদি কারো ঋতুস্রাব কারো রক্ত দেখা যায় যেটাকে হায়েজ বলে হায়েজ হায়েজ শুরু হয় না অতএব যদি কোনো মেয়ের নয় বছরের সময় যদি কোনো মা বন্ধের মা কোনো মহিলা মানুষের মহিলা মানুষের ন বছরে কম বয়সে প্রথম রক্তস্রাব দেখা দেয় তবে তা হায় ধরা হবে না বরং তা এটা ইস্তে হাজা ইস্তে হাজার যদি নয় বছরে কমে কোনো সন্তানের আপনার কোনো সন্তানের অথবা কোনো মা বোনদের বা পরিবারের কারো যদি কোনো মহিলাদের এই রকমের রক্ত ঋতুস্রাব দেখা যায় তাহলে সেটা কিন্তু মাসিক বা হায়েস বলে গণ্য হবে না সেটা গণ্য হবে ইস্তে হাজা বলে আর ইস্তে হাজার যা হুকুম তা হুকুম পালন করতে হবে বরং এটা ইস্তেহাজা এমনি ভাবে পঞ্চাশ বছর পরে যদি দেখা যায় দেখা যায় সাধারণ মহিলাদের হায়েজ আসে না কিন্তু যদি কোনো মহিলার পঞ্চাশ বছর পরও অপরও রক্তস্রাপ দেখা দেয় এবং রক্তের রঙ লাল বা কালো বা সবুজ বা হলুদ বা অর্ধ হলুদ আর যদি হলুদ সবুজ মেটে রঙের হয় তবে তা হায়েজ ধরা হবে না সেটা ইস্তেহাজা বলে গণ্য হবে অবশ্যই যদি সে মহিলার সে মহিলার এর পূর্বে হলুদ সবুজ ও মেটে রঙের রক্ত সংগ্রহের অভ্যাস অভ্যাসে থেকে থাকে তবে তার জন্য পঞ্চাশ বছর বয়সের পরও তা হায়েজ ধরা হবে অতএব যদি তার অভ্যাস বিপরীত হয় বিপরীত হয় তবে সেটা নয় বরং ইস্তেহাজা যদি আপনার পঞ্চাশ বছর বয়সের পর আপনার এই রকমের রক্ত ব্লাড ভাঙে সেটা রং যে কোনো কালারের হতে পারে না কেন ও সেটা আপনার ইস্তেহাজা বললে গণ্য হবে তবে এই জায়গায় একটু সেন্সিটিভ বিষয় রয়েছে যদি আপনার পঞ্চাশ বছরের পূর্বে আপনার সব সময় রক্ততেন ম্যাক্সিমাম সময় আপনি লক্ষ্য করতেন আপনার যেই ঋতুসব ভালোভাবে শুনুন আমার মা বোনরা এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এটা অনেকই ভুল করে থাকি সুতরাং কোনটা ইস্তেহাজা আর কোনটা ইস্তেহাজা নয় এই বিষয়টা জানা অত্যন্ত আমাদের জরুরি নাহলে আমল করা যাবে না এবার আসুন আমরা জেনে নেই যদি আপনার আপনার পঞ্চাশ বছরের বেশি হয়ে থাকে কিন্তু পঞ্চাশ বছরের পূর্বে আপনার যেই নিয়মিত মাসিক বা ঋতুস্রাব হয়েছিল সেটার রং সাধারণত কালো হলুদ বা রক্ত রক্তর যে কালার লাল সেটা হয়েছিল কিন্তু কখনোই কখনোই আপনার বেগুনি বা সবুজ হয়নি তাহলে যদি আপনার এই রকমের হয় যদি আপনার পঞ্চাশ বছর পূর্বে আপনার আগে হয়েছিল লাল পরে হয়েছে পঞ্চাশ বছর পরে হয়েছে কালো আগে হয়েছিল সবুজ পরে হয়েছে হলুদ আগে হয়েছে কালো আগে হয়েছে আপনার মেটে পরে হয়েছে আপনার বেগুনি যদি এই রকমের হয়ে থাকে অর্থাৎ আপনার আগে এরকম কখনো দেখেননি তাহলে সেটা অবশ্যই ইজতেহাজা বলে গণ্য হবে আর যদি আপনার আগে লক্ষ্য করেছিলেন বলেছেন যে আপনি আগেও মেটের রং মাঝে মাঝে হতো আগেও সবুজ রং মাঝে মাঝে হতো আগেও আপনি কালো রং মাঝে মাঝে হতো আগেও আপনার মাঝে মাঝে বেগুনি রঙেরও হতো সুতরাং যদি পঞ্চাশ বছর পরেও আপনি এই রকম রং লক্ষ্য করে থাকেন যে মাঝে মাঝে এই রকমের এই রকমের কালার হয়ে থাকে তাহলেও আপনার ওপর তখন কিন্তু সেটা ঋতুসাব বলেই গণ্য হবে তখন কিন্তু আপনার এটা ইস্তেহাজা হবে না এই জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমার মা বোনা আজকের এই আলোচনা আপনারা আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনাদের পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বান্ধবী সকলের কাছে সকলের কাছে এটা শেয়ার করে দিন যেন তারাও এই আমলটি করতে পারে আপনি যদি ভুল পথে আমল করেন আমলের ফলাফল জিরু সে জন্য আমি বলবো, যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই এই আলোচনাটা শুনবেন এবং আমল করবেন যাই হোক আলোচনা সামনের দিকে দিঘায় করতেছি না আলোচনা এখানেই সমাপ্ত করে দিব সেই জন্য সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সকল রকমের মানুষ শৈতানের শয়তানি থেকে সকল রকমের জিন শৈতানের শয়তানি থেকে সকল রকমের দাজ্জালের ফেতনা থেকে সকল রকমের শয়তানি দোকা থেকে সকল রকমের বেঈমান মানুষের প্রতারণা থেকে আল্লাহ রব্বুল আলমিন আমি সহ আজকে যার আলোচনাগুলো শুনতেছেন সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন এবং সকলকে যেন ওই পথে চলার ওইভাবে চলার তৌফিক দান করেন সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম